ব্যক্তি না উত্তর দিয়ে বিষয়বস্তু রূপ দেওয়া যায় চলো সলাতের বিষয়ে আমরা সলাতের বিষয়ে এমন মশালা মনে হয় না যে আমরা জানি না তবু আমরা এত গুরুত্বপূর্ণ এবাদত এবাদতের বিরিবর্ত হচ্ছে নামাজ জান্নাতের যাকে কুঞ্জি বলা হয়েছে চাবি খানি হচ্ছে নামাজ সে নামাজ আমরা এখনো মনুষ্যতার কাহিনতা অবরোধ করি আমরা এখনো সচেতন না এখনো জাগ্রত না এত আয়াতের ব্যাখ্যা এবং তর্জমা আপনাদের আমাদের সম্মুখে করা সময় আল্লাহ
যেটি টাইম কভার করা হয়েছে টাইম নির্ধারিত করা হয়েছে প্রত্যেক নামাজকে এই একটি আমলের মধ্যে সব প্রত্যেক অক্তি সবক্তির টাইম নির্ধারিত করে দিয়েছে আর সেই সময় আমাদের নামাজ পড়তে বলেছেন কিন্তু আমরা হতভাগা মুসলিম যা আমাদের সুখ সুবিধা অনুযায়ী আমাদের চাষ বাসের কাজ কঠিন আমরা নামাজে আসি তখন বাগানের কাজ খতম করে নামাজে আসি আমাদের নিজ পরিজনের সবকিছু সেরে আমরা নামাজে আসি এটি আল্লাহ তাআলা আমাদের সব এবং আল্লাহ তাআলা এটি কমানির নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি لهم فيها خالدون، أتباع شكرا.
যে আমি সময় ভালো অনুসার করে যেতে পারছি না তাদের ব্যস্ততার কারণে, এমন একটি পদ্ধতি বলুন যে না আমার সময় নামাজ পড়তে যায় এবং একটি ভালো অনুসার করে। উনি একটি ছোট্ট লজিক বলেছিলেন যে তুমি একটি এমন জায়গাতে স্থান রাখবে যেখানটা সবসময় তোমার চোখের সামনে থাকবে, সেখানে একটি সুন্দর জামা ঢেকে রাখবে, আর যখনই নামাজ পড়ার সময় হবে তোমার শরীরে যে জামাটা থাকবে সেটা ত্যাগ করে দিই, সে জামা পরিধান করে তুমি মসজিদে আসবে, দেখবে এটি বস্ত্র গাপনে হবে না সমাজ মনে হবে, এবং নামাজের টাইমও একটা ঠিক ঠিক টাইমে আমাকে এই লুঙ্গিটা পরিধান করতে দাও, শুধু বাড়ি যাও অব্দি
رسول الله صلى الله عليه وسلم قال انا رسول الله
قياسي عبد العزة ايه ايه ده شعب الله يا تخم شباب القرى الرسول صلى الله عليه وسلم جاي على الرسول ايه ما كنت قلت عبد العزة تبي تعبد الشعب قريشو تبي تعبدك اختيار قريشو ايه اسلام يا بعض منه على الحرب شبارد منه على الحرب شبارد منه ايه شعب عبد الله شخص تاتيلو ايه تبار كنا بعد Thank you.
যে দোয়া আল্লাহ তাআলা যে দোয়ার ব্যাপারে
Shame.
নবী আমরা ভালোবাসি কেমন ভালোবাসা যে নবী যে ভালোবাসা মানুষ তোমাকে যা আদেশ করেছে সেটি তুমি অবমাননা করো আর তুমি নিজেকে দাবি করো আমি নিজেকে দাবি করি আমি ভালোবাসি আমার পরিচয় টুকরা কিভাবে হতে পারে এটি সুন্দর কাহিনী এবং মায়া ছড়া ছড়া কিছু আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন তা জামাত নামাজ পড়ার তৌফিক প্রদান করে এবং আল্লাহ তাআলা রাসূলের আশা এবং আদর্শকে পালন করার তৌফিক দান আল্লাহ তাআলা তাদের এই রহমত রমজান আমাদেরকে বেশি বেশি করে ইবাদতের তৌফিক দান করুন আল্লাহ তাআলা এই সুন্দর গ্রামবাসীকে হেদায়েত করে হারুন দেবেন আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ যারা ইন্তিকাল করে সেই কবর পানি কবরে জায়গা আছেন তাদের কবর উজ্জ্বল করো আমি আল্লাহ তাআলা আমাদের যারা মৃত্যু হয়ে গেছে তারা আমার সুন্দর ভাই আল্লাহ তাআলা তাদের সম্মান করেছে তাদের দোয়া